এবার দুয়ারে চাকরি নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর দাবি এবার বাড়িতে বসেই চাকরি মিলবে বললেন কর্মসংস্থানই তার সরকারের টার্গেট দিলেন বিনিয়োগ বার্তাও আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কারণ আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকের এই ভিডিওর অ্যাকচুয়ালি টপিকটা কী বেসিক্যালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় একটা স্পিচ দেন এবং সেখানে কিছু ঘোষণা করেন চাকরিকে কেন্দ্র করে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য প্রত্যেকটা বেকার মানুষদের জন্য সেটাই আজকের এই ভিডিও আমরা দেখে নেবো এবং পাশাপাশি কিছু ডিটেলসে আলোচনা করবো এই বিষয়টাকে নিয়ে কাজেই তোমরা সকলেই পুরো ভিডিওটাকে দেখতে থাকো বিনা স্কিপ করে আমার নাম বিক্রম তোমরা শুরু করা যাক। আমার টার্গেট হচ্ছে এখন কর্মসংস্থান কর্মসংকোচন নয় আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই চাকরি আপনার ঘরের সামনে আপনাকে ডাকবে আপনাকে শুধু খোঁজ রাখতে হবে আমাদের রাজ্যে সবথেকে বড় সমস্যা হচ্ছে চাকরি যেখানে প্রচুর পরিমাণে মানুষের ডিগ্রি নিয়ে বসে রয়েছে কিন্তু পরবর্তী সময়ে তারা চাকরি পাচ্ছে না তো সেই চাকরিটাকে নিয়েই এই পর্যন্ত সরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এসে মুখ খুললেন এবং সেটারই কিছু একটা তোমরা ক্লিপ ছোট্ট একটা ক্লিপ তোমরা সকলে দেখেছো এরপরে আরও কিছু ক্লিপস রয়েছে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে যে কীভাবে কী হবে তো তোমাদের সকলকে বলে রাখি এটা কতখানি সত্য এবং কতখানি মিথ্যে সেটাকে নিয়ে এখনও পর্যন্ত বলা যাবে না তবে আগামী সময়ে আমরা এটাকে দেখতে পারবো যে এটা কতখানি আসলেই সত্যতা রয়েছে এর মধ্যে তো চলো ভিডিওটা বাকি পার্ট দেখতে থাকো তোমরা আরো কিছু বুঝতে পারবে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাসবি হচ্ছে ওটা হয়ে গেলে এক লক্ষ ছেলে মেয়ের কর্মসংস্থান হবে ডানকুনি করিডোর ডানকুনি থেকে অমৃতসর একটা করিডোর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল করিডোর যেখানে পুরুলিয়ায় রঘুনাথপুর আপনারা অনেকেই জানেন রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে বাড়ির থেকে আমাদেরকে বেরোতে হবে না বাড়িতে থেকেই নাকি আমরা চাকরি পারবো যেখানে আমরা এটা জানি যে দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে ইত্যাদি ধরনের যে সকল স্কিম রয়েছে একইভাবে দুয়ারে চাকরি নেমন একটা স্কিম এসেছে আমি এই পর্যন্ত তোমাদের সকলকে বলতে চাইবো যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যখন বলা হয়েছিল তো সেটা যখন ঘোষণা করা হয়েছিল সেটা ঘোষণা করা হয়েছে কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে আমার তো মনে হচ্ছে না যে ওয়ান পার্সেন্ট স্টুডেন্টও স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে অ্যাকচুয়ালি লোনটা পেয়েছে তো একইভাবে দেখা যাক চাকরির ক্ষেত্রে কতটা সত্যতা রয়েছে চাকরির ক্ষেত্রে কতটা আমরা বেনিফিট পাচ্ছি আসলেই সেটা কিন্তু আমরা পরবর্তী সময়তেই জানতে পারবো সবকটা ক্লিপ তোমরা দেখে নিয়েছো তো যাই হোক আজকেরই ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও দ্যাট তোমাদের ইনফরমেশনটা আমি পৌঁছে দিয়েছি সে সেটার স্বার্থেই একটা লাইক করে দাও কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো এবং তোমার কি মনে হয় যে এটা কতখানি কার্যকরী বা কী এর পাশাপাশি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দাও ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য এই ধরনের ভিডিও রেগুলার আসতে থাকবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটাকে অল দা বিয়ে দাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ